What? কত বড় লাইন গো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনার সোলমেটস। তো আমি মু চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। তো আজ দেখেই বুঝতে পারছেন যে কোথাও একটা বেরোচ্ছি। তো আজ যাচ্ছি হচ্ছে আমরা নৈহাটির বড়মার দর্শনে। তো এখন বাজে হচ্ছে এই 2:30 বাজে, আর 4টে থেকে হচ্ছে আবার ওপেন হয় মন্দির। তো তখন আমরা পুজো দেব। শুনেছি নাকি অনেক লাইন পড়ে, আর কথায় আছে যে বড় মা হচ্ছে খুবই জাগ্রত। তো ধর্ম যার যার, বড় মা সববার। তো তার দর্শনেই আজকে বেরিয়ে পড়ছি। তো কীভাবে কি পুজো দিই, কীভাবে যেতে হয়, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন আর দেখতে থাকুন। তো টাটা। তো এখন আমরা বেরিয়ে পড়ছি। দিনটি ছিল হচ্ছে শনিবার, রাজযাত্রার পরের দিন, আর ওই দিন ছিল হচ্ছে কার্তিক পুজো। তো ভালো দিন দেখেই আজকে ঠিক করলাম যে আমরা আজকে যাব। যেহেতু আগের দিন পূর্ণিমা ছিল, শুনেছি নাকি খুব ভিড় হয়, তাই ঠিক করেছিলাম যে ভিড়টা এড়ানোর জন্য এই দিনটাই বেছে নিই। তো মধ্যমগ্রামের ফ্লাইওভার ধরে এবার কল্যাণী হাইওয়ে দিয়ে আমরা নৈহাটির দিকে রওনা দিলাম। আমরা যেহেতু গাড়ি নিয়ে গেছি, তাই ট্রেনে কখন কি টাইমিং সেইগুলো কিন্তু খুব একটা বলতে পারবো না। তবে যতটুকু জানি যে বারাসাত থেকে নৈহাটি লোকাল একটা আছে, তবে সেই টাইমগুলো আপনারা হোয়ার ইজ মাই ট্রেন এই অ্যাপটা দেখেই শিওর হয়ে আপনাদের ট্রিপটা করতেই পারেন। কথিত আছে, ধর্ম হোক যার যার, বড় মা সবার। নৈহাটির বড় মা ভীষণ জাগ্রত। মায়ের অমোক টানে প্রতি বছর প্রায় হাজারো হাজার ভক্ত মানত করে, পুজো দেন, ভিড় করেন শুধু মাকে এক ঝলক দেখার জন্য। আজকের পর্বে নৈহাটির বড় মার নতুন মন্দিরে কিভাবে যাবেন, মন্দির কতক্ষণ খোলা থাকে ও প্রসাদ কিভাবে পাবেন, এই সব তত্ত্বই তুলে ধরার চেষ্টা করব। দেখতে দেখতে দেখুন, আমরা নৈহাটিতে পৌঁছে গেছি, আর এটা হচ্ছে স্টেশন চত্বর। এটা ধরেই কিছুটা পথ গেলেই প্রায় ওই 1 কিলোমিটার কি 2 কিলোমিটার পড়বে হচ্ছে বড় মায়ের নতুন মন্দিরটি। যেহেতু আমরা শনিবার এসেছিলাম, তাই কিছু কিছু রাস্তা বন্ধ ছিল বা ঘুরিয়ে দিয়েছিল, তাই আমাদের একটু কষ্ট করে ঘুরেই যেতে হলো। তো যাই হোক, বড় মাকে দেখতে এসেছি, একটু তো কষ্ট করতেই হবে। তো আমরা একেবারে মন্দিরের সামনে এসে উপস্থিত। তো এখানে আমাদের গাড়ি নামিয়ে দেবে এবং আমরা পায়ে হেঁটে মন্দিরের দিকে রওনা দেব। তো আমাদের গাড়ি করে আসতে মধ্যমগ্রাম থেকে 1 ঘন্টা সময় নিল নৈহাটি পৌঁছাতে। বড় মার পুজোর সময়সূচি হলো সকাল 8টা থেকে দুপুর 1টা অবধি, তারপর দুপুরে আবার 1:30 থেকে দুপুর 2:30 এবং বিকেল 4টে থেকে রাত 8টা অবধি পুজো চলে। জুতো খুলে যেতে হবে গো। তো আমরা এবারে পুজোর প্রসাদ কেনার জন্য চলে এসেছি এই দোকানটায়।
তো এখান থেকেই ডালা কিনে নেবো। ডালার মধ্যে মাকে দেবার প্রসাদ, ধূপ এবং জবার মালা সব কিছুই দেয়া থাকবে। আর এখানে আমরা জুতোটা রেখে তবেই মন্দিরের দিকে খালি পায়ে হেঁটে রওনা দিলাম। তো এই ছিল সেই নতুন মন্দিরটি, যেটা 2023 সালের নভেম্বর মাসে উদ্বোধন হয়েছিল। পুজো দেওয়ার পর বাম দিকের গেটটা দিয়ে বেরোতে হয়, আর ডান দিকে যে গেটটা দেখছেন এটা হচ্ছে মন্দিরের প্রবেশপথ। নৈহাটির বড় কালী পূজা সমিতি এই মন্দিরটি পরিচালনার দায়িত্বে রয়েছে। মন্দিরে প্রবেশের জন্য বেশ বড় লাইন পড়ে। ভিড় এড়ানোর জন্য আপনারা চেষ্টা করবেন সকাল সকাল আসার, তবে লাইন যে অনেকক্ষণ আটকে রাখে তা কিন্তু নয়, লাইন কিন্তু খুব স্মুথলি এগোতে থাকে। মন্দিরের দুধারে প্রচুর দোকান আছে, যেখানে বড় মার সুন্দর সুন্দর বাঁধানো নানা রকমের ছবি বা সুভিনিয়ার আপনারা পেয়ে যাবেন। আমরা পৌঁছেছিলাম বিকেল 3:30 নাগাদ, যেতে ওই 1 আওয়ার মতো লেগেছিল, তাই পুজো দিয়ে বেরোতে বেরোতে একটু সন্ধেই হয়ে গেছিলো। আমাদের মন্দিরে ঢুকতে 1 ঘন্টা সময় লেগেছিল ভিড় ঠেলে। বড় মার পুজোর প্রসাদের জন্য এখানে প্যাড়াও পাওয়া যায়, এছাড়া আনুষঙ্গিক সব কিছুই আপনারা এখানে দোকানেই পেয়ে যাবেন। কথিত আছে স্বর্গীয় ভবেশ চক্রবর্তী মহাশয় এবং তার 4 বন্ধু মিলে নবদ্বীপে ভাঙারাসে মেলা দেখতে গেছিলেন। সেখানে রাধাকৃষ্ণের বিগ্রহ দেখে নৈহাটির ছোট রক্ষাকালী মূর্তিকে বড় আকার দেওয়ার পরিকল্পনা করেছিল। আর এটা হচ্ছে ব্রহ্মময়ী মায়ের মন্দির। চলুন এই মন্দিরটাও আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। মন্দিরের ঠিক পাশেই রয়েছে ফেরিঘাট, সেটাও আপনাদের দেখাবো। মন্দিরটি এখন কলাপসিয়াল গেট দিয়ে বন্ধ আছে। ঠিক সন্ধ্যের পর সন্ধ্যা আরতি হবে এবং দুপুরে ভোগও দেয়া হয়েছিল শোনা গেছে। মন্দিরে দায়িত্বে যারা যারা আছেন তারা এক এক দিন করে মায়ের ভোগ নিবেদন করে থাকেন। জয় ব্রহ্মময়ী মায়ের জয়। মন্দির দর্শন করে এবার একটু ফেরিঘাটের দিকে দেখা যাক, ওই যে দূরে বড় বড় স্টিমার যাচ্ছে। যেহেতু আমাদের এখন অনেক লাইন পড়েছে, প্রায় 1200 লোকের পরে লাইন, তাই আমি ঠিক করলাম যে লাইনে আমার হাজবেন্ডকে দাঁড় করিয়ে আমি একটু চারিদিকটা ঘুরে আসি, আর আপনাদেরকেও একটু সব কিছু দর্শন করিয়ে দিই। এবার মায়ের সুন্দর সুন্দর ছবি বা ফটো ফ্রেম দেখতে দেখতে একটু নৈহাটির ফেরিঘাটের দিকে যাব। দাদা ছোটর মধ্যে হবে, একদম ছোটর মধ্যে ছোটগুলোই তো ভালো লাগে। এবার একটু ফেরিঘাটের দিকে এলাম, কি সুন্দর লাগছে দেখুন সূর্যাস্তের সময়টা। যে কাহিনীটা বলছিলাম, ভবেশ চক্রবর্তী
রাধাকৃষ্ণের এরম বিগ্রহ দেখে নৈহাটি ছোট রক্ষাকালী মূর্তিটিকেও বড় আকার দেওয়ার পরিকল্পনা করেছিলেন। ভবেশবাবুর মাথায় আসে তখন তিনি ফিরে এসে 21 ফুট লম্বা প্রায় 14 হাত উঁচু লম্বা মা কালীর মূর্তি তৈরি করেন এবং সেই মূর্তির পূজাও শুরু করেন। প্রাথমিকভাবে চক্রবর্তী বাড়িতে পুজো শুরু হলেও তারপরে সার্বজনীন পুজোর আকার নেয়। শুরুতে এই মূর্তি ভবেশকালী নামেই প্রসিদ্ধ ছিল। পরবর্তীকালে এই 21 ফুটের বড় মা কালীকে বলা হতো বড় মা কালী। সেই থেকেই মায়ের নামকরণ হয় বড় মা। ঘুরতে ঘুরতে আবারও সেই নতুন মন্দিরের কাছে এসে উপস্থিত হলাম। এই নতুন মন্দিরে মায়ের কোষ্ঠী পাথরের মূর্তি পূজিত হয়, যেটা তৈরি করে আনা হয়েছে রাজস্থান থেকে। মায়ের এই মূর্তি সোনা এবং রূপোর গয়নায় মোড়ানো। ভক্তদের দেয়া প্রায় 1.5 কোটি টাকার গয়না ব্যাংকের লকারে প্রায় সারা বছর রাখা থাকে। শুধুমাত্র পুজোর সময় গয়না বের করে এনে মাকে সাজানো হয়। মায়ের জন্য বর্তমানে প্রায় 100 ভরি সোনা আর 200 ভরি রূপোর গয়না রাখা আছে। বড় মার কাছে কিছু চাইলে তিনি নাকি কখনোই কাউকে ফিরিয়ে দেন না, তাই ভক্তদের মধ্যেও মাকে সোনা এবং রূপোর গয়নায় গড়িয়ে দেওয়ার চল রয়েছে। কালী পুজোর সময় 4 দিন এই মন্দিরে বন্ধ থাকে, তখন মায়ের বিশাল আকার মৃন্ময়ী মূর্তিতেই পূজা করা হয়ে থাকে। আর সেই মূর্তি তৈরির কাজ শুরু হয় দুর্গাপুজোর পর কোজাগরী লক্ষ্মী পুজোর দিন থেকেই। এই মূর্তিকেও সাজানো হয়ে থাকে সোনা ও রূপোর গয়না দিয়ে এবং বিসর্জনের আগে মাকে সেই গয়না খুলিয়ে তাকে সাজানো হয় ফুলের সাজে। এই নতুন মন্দিরটি 100 বছর পূর্তি উপলক্ষে তৈরি করা হয়েছে এবং বর্তমানে এখানেই নিত্য পুজো চলে। প্রতিদিন প্রায় প্রচুর মানুষের ঢল নামে মায়ের এই পুজো দেখার জন্য। আর এখানে কিন্তু ক্যামেরা বা ফটো তোলা নিষিদ্ধ, তবুও আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে মেনলি নাম আর গোত্র দিয়েই পুজো সম্পন্ন হয়। আর সন্ধ্যা আরতি হয় সন্ধ্যে ঠিক 6টার পর থেকে। পুজো দিয়ে বেরোনোর পর অনেক খাবারেরই দোকান বা ফলের রসের দোকান আপনারা রাস্তার দুধারে পেয়ে যাবেন। এবার জানাই ভোগের ব্যাপারটা। এখানে কিন্তু আলাদা করে কোনো ভোগের ব্যবস্থা নেই, তবে মঙ্গল ও শনিবার ভোগ দেওয়া হয় পুজোর পরে। ভোগে কোনো দিন থাকে খিচুড়ি, কোনো দিন থাকে পোলাও। আর মঙ্গল আর শনিবার করে কিন্তু মায়ের মন্দিরে খুবই ভিড় থাকে, তাই আপনারা ভালোভাবে পুজো দিতে আসতে চাইলে অবশ্যই সকাল সকাল এসে মায়ের দর্শন করে পুজো দিয়ে যাবেন। যেহেতু আমরা একটু দেরি করেই এসেছিলাম, তাই পুজো দিয়ে বেরোতে বেরোতে একটু সন্ধেই হয়ে গেছিলো। আর মায়ের মন্দিরে ঢোকার পর না সেরামভাবে আর ভিডিও করতে পারিনি, তাই মায়ের মুখটাকে খুব ভালোভাবে সামনে থেকে দেখাতেও পারিনি। ওখানে ভিডিওগ্রাফি অ্যালাও ছিল না, শুধু অনলি কিছুক্ষণ ফটো তোলা যাবে এটাই। কিন্তু জানি না ওখানে গিয়ে অনেকেই ভিডিও করছিল, বাট আমি সেরামভাবে আর করে উঠতে পারিনি, কারণ মায়ের কাছে গেলে না হাত আর মনে হয় না ফোনের কাছে থাকবে, ওনার মুখের দিকেই অবাক চোখে তাকিয়ে থাকতে ইচ্ছা করে, এতটাই উনি জাগ্রত। যাই হোক, পুজো দেওয়ার পরে যে দোকানে আমরা জুতো রেখেছিলাম, মানে পুজো দেওয়ার সময় যে দোকান থেকে ডালা কিনেছিলাম, সেই দোকানে যখন আমরা ফিরি সবার জুতো থাকা সত্ত্বেও আমার জুতোটা কিন্তু আর পাইনি, তো অগত্যা আমাকে খালি পায়ে বাড়ি ফিরতে হয়েছিল। তো যাই হোক, ভেবেছিলাম যে পুজো দিয়ে বেরিয়ে ওখান থেকে খুব ভালো কচুরি আর ডাল পাওয়া যায় কিনে খাবো, তো সেটা আর হয়নি, একেবারেই গাড়িতে উঠে গেছিলাম। আর ভেবেছি যে ওখান থেকে ফেরার সময় মানে সিলেদার্সি আছে নৈহাটিতে, সেখান থেকেই দেখি যদি পাই জুতো কিনে নেব।
100 টাকা জুতো পরো কি না পরো সেটা পরে কথা, আমি নেবই বা কেন ও স্লিপার একটা কিনে নিই কয়ে এমনি কি এক জায়গায় এক জায়গায় এই জন্য তো জুতোটা আমার গেল জানলাম এত কিন্তু জানতাম এবার যেদিন আসবো গাড়ির মধ্যে জুতো রেখে দেবো ডকিনেশন জানো না গাড়িতেই খুলে রাখতে দুটোই নিয়ে নিলাম। আর এখানের কালেকশনগুলোও বেশ ভালো ছিল, আর সব সাইজও অ্যাভেলেবেল ছিল। তো যেহেতু খালি মুখে বাড়ি ফিরতে একদমই ইচ্ছা করে না, তাই কল্যাণী হাইওয়ের উপরেই একটা দোকান পেয়ে গেছিলাম। মানে ওই একটু ভেবেছিলাম যে সবাই মিলে কফি বা চা এই ধরনের কিছু একটা নাস্তা বা স্ন্যাক্স খাবো, তো তার জন্যই এখানে একটা ক্যাফে অ্যান্ড কিচেন বলে একটা রেস্টুরেন্ট কাম হোটেল পেয়ে গেছিলাম। তো সেখান থেকেই একটু কফি অর্ডার করেছিলাম। তবে এই জুতো চলে যাওয়ার পর এখন বুঝতে পারি যে কোনো জায়গায় পুজো দিতে গেলে একেবারে ছেঁড়া ফাটা জুতো পরে যাওয়াই খুব ভালো, না হলে আমার এই পুজোর সময়ে কেনা নতুন জুতো যেটা খুব বেশি হলে 2-3 দিন পরেছিলাম সেটা আর আমার ছিল না। যাই হোক, যা করে ভগবান ভালোর জন্যই হয়তো করে। শনিবার আমার জুতো নিয়ে চলেও গেল, যে গেল। তো এখন ঠান্ডা মাথায় একটু কফি খাবো। আর এখন না ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, এখানে বেশ ঠান্ডা ছিল, তো গরম গরম এই কফিটা বেশ ভালোও লাগছিল। তো কফিটা খাওয়া হয়ে গেলে আমরা আবার গাড়িতে উঠে গেলাম। তো এই ছিল আমাদের বড়মা সম্পর্কিত দর্শনের একটি ব্লগ। বড়মা সম্পর্কে আমি যাটুকু জেনেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে আপনাদের নিজেদের প্রিয়জন বা বন্ধুবান্ধবদের সাথেও শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।